তার মা বাপে তো হলাই গেছে এগুলা, দেখো আমরা লগন নাই, আমরা বাচ্চা নাই। এই কথাটা স্মরণ রাখিও যে হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওনার রং দিয়া বাসনি করবা, উম্মত বাসিবা রং দিয়া। দুনিয়াতে না দুই জিনিস লইয়া যাইতে পারো রক্ষা পাইলে, আর দুই জিনিস যদি ডুবাইয়া যাও কি তুমি ধ্বংস হয়ে গেলে। এটা কি বলে রং আর একটা সঙ্গ, দুনিয়ার দরে যাইছে একটা রং লইয়া যাইছে। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাসরের ময়দানে অত মানুষ জমা হইবা, এর মাঝে আপনার উম্মতরে আপনি পরিচয় কিভাবে করবা, কি পরিমাণ মানুষ জমা হইবা, এশিয়া আমেরিকা সারা ওয়ার্ল্ডের মানুষ জমা হইবে না নি, সারা ওয়ার্ল্ডে মানুষের সংখ্যা হাজারের এক ভাগ, আর এক ইয়াজুজ মাজুজের আওলাদ হাজারের 999 ভাগ। সারা তো বৈজ্ঞানিক হলে সারা দুনিয়ার খবর লই দিয়েছেন, কইতে পারবেন ইয়াজুজ মাজুজ খানো আছেন। ইয়াজুজ মাজুজের আপনারা অস্বীকার করবাইনি, কোরআন শরীফে দেবলা সাবিত 1999 ভাগ তারা, আর সারা দুনিয়ায় এক ভাগ। সারা হাসরের ময়দানে খারাপ হইবানি না না, এর মাঝে দুইজন মানুষ এক নমুনার ভাইবাইনি। হাসরের ময়দানে দুইজন মানুষ এক এক লাগান ভাইবাইনি, ভাইবাইনি নাই। আল্লাহর পরিচয় মানুষের গঠন, আল্লাহ যে দুইজন মানুষ এক নমুনায় ফয়দা করুন না, এর লাগি হই বাদিও সমাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি নমুনা দিয়ে দুনিয়ার চিন্তা বানাই না, দুই জিনিস আমার বানাই এক নমুনার হয়ে যায় নাই, দুই মানুষ এক নমুনার হয়ে যায় নাই। আসলে মজানো এত মানুষের মাঝে দুইজন এক লাগান নাই, এখন যে বেঈমানে কয় রসুল্লাহ তা লাগান, ইকে খিচা গাঞ্জা খাইছে নি নাই, ইমানের নষ্ট হয় জামাতে। কত মানুষের মাঝে দুইজন একরকম নাই, এবার রসুল্লাহ তা লাগান। কোরআন শরীফ আল্লাহ ঠিক ফরমাইছে, আমার আলিম সমাজের হইয়ার ইবনে জরির তাবারি তাফসীরের মাঝে সবচেয়ে শুদ্ধ তাফসীর বার করে দেখিও, যে ইয়া রসুল্লাহ আপনি ফরমা কুয়া যে আমি তোমরা লাগান মানুষ খারে হইছে, আমি তোমরা লেখান মানুষ তোমরার কুড়া এরে উঠারি যে আমার কাছে আও খান ভাই ভাই ব্যবহারী গেছো নিতা খুন্দি নাই বা লাভ হইব না ক্ষতি হইব, আমি এটা করেন আমার কাছে ওহি আয় আমি বন্থা নাই খারে বুদ্রা কুল্লি হাউলাইল মুশরিকিন এই কাফির হলডে আয় আমার হাবিব কই দেখুয়া যে আমি তোমরা রাখান মানুষ, হ্যাঁ আমি বন্থা নাই। এটা কোন মুমিনে কইলানি যে রসুল্লাহ আমরা লাগান, মুমিন দে রসুল্লাহ ফরমাইছে আইয়ু খুব মিছলি হে উম্মত আমার তোমরা মাঝে খেয়ে আমার লাগান আছো, আমারে আমার আল্লাহ খাওয়াইন পিয়াই ইউজমনি রব্বি ওয়া ইউসকি এই কাবির হলরে দেবতা আল্লাহ জবাব দিছে নি কথা একজনে কইলেই করে ইমান রইব না কাবির রইব, নবী আমরা লাগান মানুষ কোরআন শরীফ বহুত জায়গা পাইবাই কইছে নবী আমরা লাগান মানুষ, যেমন আনু মিনুলি বাসার আইনে মিশলু না ওয়া কাউমু মালানা আবিদুন বনি ইসরাইলে কইত্রা দেখি আমরা এমন দুইজন মানুষের উপরে ইমান আনতাম নি মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম, যে দুইজন মানুষ অবিকল আমরা লাগান, অবিকল আমরা লাগান, আর তারা সারা তার সারা গোষ্ঠী এই দুইজনের সারা গোষ্ঠী আমরা সাগর হয়েছিল, মুমিনে হয়েছিল না কাবিরা হয়েছিল, কাবিরা হয়েছিল না মুমিনা হইল, এখন এখান দেখবে হইব মুমিন না কাবির। হ্যাঁ আমরা সিলেট জিলা তাইলা মৌলানা সাহ মৌলানা নজিব আলী চৌধুরী 11 শতি ভাগ বাড়ি মহের আগে মৌলানা খেওয়া সারা মলি সাহেব না জানা না
দল জোড়ার বিক্রিও হল চলিকে লাগে। আমরা কোনোদিন মৌলানা দেখছি না, আমরা রেয়ালিয়া দেখ মিয়া হলে হইলা কিছু পয়সা জোগাড় করো, আমরা দাওয়াত দিয়া মানুষ হইছেন, যদি একজন মুমিন মুমিনে হইছেন বলিয়া প্রমাণ দর্শাইতে পারো আমার খান তোমার তার সামনে দিয়া দিব। আর না হইলে একটা কাবির লোকের কথা, এই কথাটা যে কয় বুঝি ওইগুর ভিতরে ইমান নাই, নবী অন্য কারো লোকে তুলনা নাই, নবীরে আল্লাহ সিরিজও করছেন আরো আরো জিনিস দেখিয়া আমার রসুল্লাহর গামর ফুটে তাকে পায়দা করছেন আলহামদুলিল্লাহ। যদি চিতা রঙ্গর উঠ তা চিনচিন করতে অসুবিত হইব নি বলে না আয়াছে, বলে আমার উম্মত আইবা এটা সিল লইয়া আইবা আমার উম্মত কেয়ামতের ময়দানে আইবা, এরা ওযু করতে যত জায়গা ধুইছেন কিংবা সজ্জা করতে যত জায়গা মাটির লাগছে এর মধ্যে নূরের চমক থাকবো আমি দেখেও আমার উম্মতের এক পরিচয় করতে পারবো। রসুল্লাহ রে উম্মত তো দুজক যাইতা নাই, যারা রে রসুল্লাহ চিনি যাইবা, রসুল্লাহ যে ব্যক্তির সম্পর্কে ফরমাই দিবা এই ব্যক্তি আমার উম্মত তার লাগে দুজকের আগুন হারাম হয়ে যাব গিয়া না কেনা যে দুজক রসুল্লাহর উম্মত যাইবা কিনা বলে জানা রে রসুল্লাহ চিন্তা নাই এটা দুজক থাকিয়াও জবাব দিবা। قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين مسلمان دوزخو زي بزر رسول الله سنتا اي رنگ لو يدوا নমাজে কিনে করে বলে মরবার সময় আল্লাহর সাহায্য ভাইবার দাবি তার হয়ে যায় বন্দার, যে মরতে আমারে আল্লাহ সাহায্য করতা নমাজি বন্দা ইমানের সহিত যার মৌত হয় তার জান কবজ করার সময় মালিকুল মৌত আইছে আল্লাহ হুশিয়ার করি দেই নো মালিকুল মৌত তুমি আমার গুলামর রূহ কবজ করার জারাই আমার বন্দারে নারাজ হরিয়া আমার বন্দার অনুমতি না লইয়া আমার বন্দার জান খবর খবরদার তুমি কবজ করিও না। يتنزلوا عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وزي دارا خلو لماني رسول الله علم غائب ناي على الارجنش رسول الله دخ باكلا على الارجنش نا دخ اي الله كنو مانور ذاتر موت خورنا مربارا كي شرائي فرشتا دخوني فرشتا اي تعالى دردينا سامنه তুমি নবীরে চিনছো না, তুমি আবার কলমা পড়িয়া ইমান ঠিক করো নবী যান গাইবর খবর দিতে পারো এর নামও নবী ভবিষ্যতের খবর জানতে এর নাম হইল নবী।
রাসূলুল্লাহর উম্মতে আমরা পাপ শুকাইবার লাগিয়া মুনাফিকের আকীদা লইয়া একদল মুসলমান বাড়াইছেন দিনা না নবী দেখিতা করতে আল্লাহ তোর নবী তো আল্লাহরে প্রিয় নাজলা নাউযু বিল্লাহি মিনজালিক এই আমরা ও সুন্নতুল জামাত আলগা কেনে করে আল্লাহর নবী তো না ওরাই নিবা গিয়া রাসূলুল্লাহর জামানাত যারা মুনাফিক আসলা এরার বংশ দুনিয়া দাস হই রাসূলুল্লাহর জামানাত যারা খারিজি আসলা এরার বংশ দুনিয়া দাস হই এটা রাসূলুল্লাহর উম্মতে বাপ শুকাই দিবা ঈমান নষ্ট হই দিব এই বাপটা ঠিক রাখবার লাগিয়া আমরা চিৎকার দেই আহলে সুন্নতুল জামাত বা আজ হই দিছি আমি বলে এর লগে আঞ্জুমানে সারা আমার সজাতি যত হলেও দাবি দেই না আমরা আহলে সুন্নতুল জামাত কিন্তু সকল গুমরা দলে হয় সুন্নতুল জামাত।